বাংলাদেশে আপনারা হয়তো ওই দীর্ঘ একটানা আওয়ামী লীগ ক্ষমতা আছে তো গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে তাই ভুলে গেছেন যে 75 জাতিপিতাকে হত্যার পর যে বারবার কু হচ্ছিল এবং এক একটা একটা মিলিটারি ডিক্টেটরের পর আর একটা মিলিটারি ডিক্টেটর অথবা মিলিটারি ডিক্টেটরের স্ত্রী ক্ষমতা নিয়ে গেল ক্যান্টনমেন্টের ভিতরে জনগণের কী ছিল তখন জনগণের কি আদৌ কোনো অধিকার ছিল সারারাত কারফিউ কথা বলার অধিকার নেই সাদা মাইক্রোবাস হলেই তো কে কখন গায়েব হয়ে যাচ্ছে তার ঠিক নাই তো এই তো ছিল বাংলাদেশের অবস্থাটা আপনারা এখন টক শো করেন যে যার মতো কথা বলে একটা কথা জিজ্ঞাসা করি আওয়ামী লীগ সরকার আসার আগে কে এত কথা বলার সুযোগ পেয়েছে বলেন তো কেউ পেয়েছে কখনো সুযোগ পায়নি একটা টেলিভিশন একটা রেডিও কোথায় টক শো আর কোথায় মিষ্টি কথা সে তেঁতুলের টকই হোক আর মিষ্টি রসগোল্লার মিষ্টি কোনোটাই তো কেউ পায়নি কথা বলার তো অধিকার ছিল না তবে হ্যাঁ এখন শুনি সব কথা বলার পর বলে কথা বলার অধিকার নাই এটাও শুনতে হয় আজকে রাস্তায় আন্দোলন এখন জনগণ সাড়া না দিলে সেটা তো আমাদের দায়িত্ব না কিন্তু আওয়ামী লীগ যে বিএনপির হাতে নির্যাতিত সে কথাটা ভুলে গেছেন আওয়ামী লীগের উপরে তো সবাই চড়া হয়েছে সে জিয়াউর রহমান থেকে শুরু করলো তারপর থেকে একের পর এক লাশ টানতে টানতে আর আহতদের চিকিৎসা করতে করতে তো না বিশ্বাস উঠেছিল আমাদের আজকে কি সেই পরিবেশ আছে তা তো নাই এমনকি আমার পার্টির কেউ যদি কোনো অন্যায় করে আমরা কিন্তু ছেড়ে দেই না যে আমার দলের ভাবমূর্তি নষ্ট হবে কিছু বলবো না তা না যে অন্যায় করবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো এবং নিচ্ছি কাজে সেটা আমি কখনো সহ্য করবো না কারণ আমি এই দেশে গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকুক একটা শান্তিপূর্ণ পরিবেশ আসুক এখন যারা তত্ত্বাবধায়ক বা ইত্যাদি বলে চিৎকার করছে তারা ওয়ান ইলেভেনের কথা ভুলে গেছে 2007-এর কথা ভুলে গেছে যে কী অবস্থাটা সৃষ্টি হয়েছিল কি রাজনৈতিক কর্মী কি সাংবাদিক কি ব্যবসায়ী সবাই না বিশ্বাস উঠেছিল তো সেখান থেকে তো সবাই অন্তত মুক্তি পেয়েছেন 2009-এর থেকে এই 22 পর্যন্ত যে স্বাধীনভাবে কথা বলার অধিকার চলার অধিকার সমালোচনার অধিকার প্রশংসা করার অধিকার সবই তো পাচ্ছেন কেউ তো কাউকে মুখ বন্ধ করে রাখছে না কেউ তো আমরা বাধা দিচ্ছি না যে যেভাবে করেন আপনাদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা এটা তো আমি দিয়েছি এটা তো বলতে হবে তো স্বীকার করতে হবে আপনারা এখানেও যদি কিছু বলতে চান আমার কোনো আপত্তি নাই আমি উত্তর দেব কারণ আমি দেশের জন্য কাজ করি দেশের মানুষের জন্য কাজ করি আমার স্বার্থ এদেশের মানুষ ভালো থাকুক কোথাও 40% দারিদ্র সেটা আমরা 20% নামিয়েছি আজকে যদি এই করোনা না হতো আর তারপরে ইউক্রেন যুদ্ধ যদি না হতো আজকে বাংলাদেশ আমরা আমাদের প্রবৃদ্ধি 8% উপরে চলে গিয়েছিলাম আজকে আমরা গ্র্যাজুয়েশন পেয়েছি জাতিপিতা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে স্বল্পোন্নত দেশ শিখে গিয়েছিল আমরা সেটাকে 2008-এর নির্বাচনী ইস্তেহার এবং রূপকল্পটা দেখবেন সেই রূপকল্প ধরেই কিন্তু এগিয়ে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এবং সেটা ঘোষণা হয়েছে আমরা একটু সময় নিয়েছি এই করোনার কারণেই আর এখন তো কোভিডের কারণে তারপরও তো আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা তো অর্জন করতে পেরেছি এটা কি এত সহজ ছিল এটা তো এত সহজ ছিল না যদি সুষ্ঠুভাবে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা না করতে পারতাম যদি অর্থনৈতিকভাবে অগ্রগতি না হতো যদি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত না হতো তাহলে কি এই অর্জন করা সম্ভব হতো না